নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দুধ পুলে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, গরম জলে আমি ময়দার আটাটাকে জাল করে নেব। গরম জলে ময়দাটাকে মেখে নিলে খুব ভালো নরম হয়, পুলিটা খুব ভালো নরম হয়। তো এবার আমি নারকেলটাকে জাল দিয়ে নেব। তো এবার আমি চিনিটা দিয়ে দিলাম, হালকা ভাবে একটু জলটা দিয়ে দিলাম চিনিটা গলানোর জন্য। নারকেলটা আমার জাল করা হয়ে গেছে। তো নারকেলের ছায়ের মধ্যে এবার আমি মিষ্টি গুলো ভেঙে দিব, খুব সুন্দর স্বাদ হবে। এবার আমি নারকেলের ছায়ের সঙ্গে মেখে নিব ভালো করে মিষ্টিটাকে। এবারে আমি পুলিটা বানিয়ে নিচ্ছি। রিয়া পিয়া সবাই একসঙ্গে ওই ঘরে ডালা বিছনা করে। তো পুলিগুলো আমার বানানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দুধে জাল করে নেব ললিন গুড় দিয়ে। আমি দুধটা দিয়ে দেব। এবার আমি তেজপাতাটা দিয়ে দিলাম। আমার দুধটা ভালো করে জাল করা হয়ে গেছে, এবার আমি পুলিগুলো দিয়ে দেব। ললিন গুড়ের রসটা দিয়ে দিলাম। পুলিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিবো।
আমার এই দুধ পুলি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।